রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। রবীন্দ্রনাথের জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা 1873 সালে পিতার সঙ্গে হিমালয় ভ্রমণ। পথে মহর্ষি প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে কিছুদিন তারা অতিবাহিত করেন। সেই প্রথম কবি নগরের বাইরে প্রকৃতির বৃহৎ অঙ্গনে পা রাখেন। এই যাত্রায় পিতার স্নেহসিক্ত সান্নিধ্য লাভ রবীন্দ্র জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। হিমালয়ের নির্জন বাসগৃহে তিনি পিতার নিকট সংস্কৃত পড়তেন। সন্ধ্যায় মহর্ষি তাকে চিনিয়ে দিতেন আকাশের গ্রহ নক্ষত্র। তার সমগ্র মনোজগতে এবং ব্যবহারিক জীবনে পিতার প্রভাব ছিল অত্যন্ত গভীর। হিমালয় থেকে ফিরে এসে হঠাৎ যেন রবীন্দ্রনাথ শৈশব থেকে যৌবনে পদার্পণ করেন। এরপর থেকে তার শিক্ষা ও সাহিত্য চর্চা অনেকটাই বাধামুক্ত হয়। এ সময় গৃহ শিক্ষকের নিকট তাকে পড়তে হয় সংস্কৃত, ইংরেজি সাহিত্য, পদার্থবিদ্যা, গণিত, ইতিহাস, ভূগোল, প্রাকৃত বিজ্ঞান প্রভৃতি। এর পাশাপাশি চলতে থাকে ড্রয়িং, সঙ্গীত শিক্ষা এবং জিমন্যাস্টিক্স। নিয়মিত স্কুলে যাওয়া বন্ধ হলেও কবির সাহিত্য চর্চা অব্যাহত থাকে। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৫ সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কাটিয়েছিল ভৃত্যদের অনুশাসনে। রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান। তার মা সারদা দেবী সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দার্শনিক ও কবি। মেজ ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় ICS। অন্য ভ্রাতা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ছিলেন সঙ্গীতজ্ঞ ও নাট্যকার এবং বোনদের মধ্যে স্বর্ণকুমারী দেবী ও উপন্যাসিক হিসেবে খ্যাতি লাভ করেন। ঠাকুরবাড়ির পরিবেশ ছিল সঙ্গীত, সাহিত্য ও নাট্যাভিনয়ে মুখর। শুধু তাই নয়, বাইরের জগতের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল নিবিড়। দেশের প্রচলিত শিক্ষাধারার প্রতি রবীন্দ্রনাথের অনাগ্রহ দেখে মেজদা সত্যেন্দ্রনাথ তাকে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে পাঠানোর প্রস্তাব করেন। 1878 সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান। সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে তিনি পড়াশোনা করেন। তবে এ পড়াও সম্পূর্ণ হয়নি। 1.5 বছর অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন। এই 1.5 বছর তিনি দেশের সমাজ ও জীবনকে গভীরভাবে নিরীক্ষণ করেন। রবীন্দ্রনাথ ইংল্যান্ড থেকে কোনো ডিগ্রি বা প্রশিক্ষণ না নিলেও সেখানে তার প্রতিভা বিকাশের পথ খুঁজে পেয়েছিলেন। সে দেশের সঙ্গীত বিষয়ে অসীম কৌতূহল নিয়ে তিনি নিজের মতো করে পড়াশোনা করেন। এর ফলে দেশে ফিরেই তিনি রচনা করেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা। এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের মিশ্রণ ঘটান। রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলিকবাবুর ভূমিকায়। বাল্মীকি প্রতিভা রচনার সময় থেকে কবি সম্পূর্ণভাবে গান ও কাব্য রচনায় মনোনিবেশ করেন। এরপরেই তিনি রচনা করেন সন্ধ্যা সঙ্গীত,
ও প্রভাত সঙ্গীত। এ সময়ের অনুভূতি কবির জীবনে একটি স্মরণীয় ঘটনা। জীবন স্মৃতিতে তিনি তা ব্যক্ত করেছেন। তখন তিনি সদর স্টেটের বাড়িতে যতীন্দ্রনাথের সঙ্গে থাকতেন। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথের সঙ্গে বিয়ে হয় মৃণালিনী দেবী রায় চৌধুরীর সঙ্গে। বিয়ের সময় মৃণালিনী দেবীর বয়স ছিল মাত্র 9 বছর আর রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর। তিনি বাংলাদেশের খুলনার বেনী মাধব রায় চৌধুরীর মেয়ে। বিয়ের আগে মৃণালিনী দেবী ভবতারিণী দেবী নামে পরিচিত ছিল। বিয়ের পর রবীন্দ্রনাথ তার নাম দেন মৃণালিনী। রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর 2 পুত্র ও 3 কন্যা ছিল। বিয়ের অল্পকাল পরে পিতার বিপুল কর্মের কিছু দায়িত্ব এসে পড়ে রবীন্দ্রনাথের উপর। ১৮৯০ সালের সেপ্টেম্বরে তিনি সত্যেন্দ্রনাথের সঙ্গে দ্বিতীয়বার বিলেতে যান 1 মাসের জন্য। অক্টোবর মাসে ফিরে আসার পর পিতার আদেশে তাকে জমিদারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হয়। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম বিচিত্র পথ খুঁজে পায়। এতদিন তিনি যে কাব্য নাটক বা উপন্যাস লিখেছেন তার সবই ছিল ভাবমূলক এবং বিশুদ্ধ কল্পনা। এবার তিনি লোকজীবনের কাছাকাছি যাওয়ার সুযোগ পান এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে দরিদ্র মানুষের সাধারণ জীবন পর্যবেক্ষণ করেন। কবি কল্পনার জগৎ থেকে নেমে আসেন বাস্তব পৃথিবীর প্রত্যক্ষ জীবনে, ফলে রচিত হয় বাংলা সাহিত্যের অপূর্ব সম্পদ গল্পগুচ্ছের গল্পগুলি। রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে শিলাইদাহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৮৯২ সালে দেবেন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি মন্দির স্থাপন করে। তখন থেকেই সেখানে প্রবর্তিত হয় সাত পৌষের উৎসব ও মেলা। ১৯০১ সালের ডিসেম্বর মাসে মহর্ষির অনুমতিতে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি স্কুল স্থাপন করেন। সেকালে এর নাম ছিল ব্রহ্মচার্যশ্রম, পরবর্তীতে শান্তিনিকেতন বিদ্যালয়। ওই বিদ্যালয়ে আরো রূপান্তরিত হয়ে বিশ্বভারতীতে। রবীন্দ্রনাথের জীবন এক সৃষ্ট সম্পদ শান্তিনিকেতন বিদ্যালয়। ৫ জন ছাত্র নিয়ে ওই বিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ছিলেন ওই বিদ্যালয়ের প্রথম ছাত্র। ১৯০২ সালে মাঝামাঝি সময়ে মৃণালিনী দেবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে রবীন্দ্রনাথ 12 সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কলকাতায় চলে আসেন। চিকিৎসকরা দেবীর রোগ নির্ণয় করতে ব্যর্থ হন। ২৩ নভেম্বর রাতে মৃণালিনী দেবী মারা যান। এর কয়েক মাসের মধ্যে কন্যা রেণুকা মারা যান। ১৯০৫ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ দেহত্যাগ করেন এবং ১৯০৭ সালে মৃত্যু ঘটে কবির কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথের। এতগুলো মৃত্যু শোক রবীন্দ্রনাথকে বিহ্বল করে তুললেও তিনি শান্ত চিত্তে আশ্রমের দায়িত্ব পালন করে যান পারিবারিক বিপর্যয়ের সঙ্গে। সে সময় কবি চরম অর্থ সংকটে পড়েন। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। একমাত্র মহান কবি হিসেবে রবীন্দ্রনাথের মূল্যায়ন মূলত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিং এর মূল্যায়নের উপর ভিত্তি করে করা হয়েছিল। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই উপাধি ত্যাগ করেন। মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর উভয়ই তাদের সারা জীবন একটি অসাধারণ এবং বিশেষ বন্ধ ভাগ করে নিয়েছিলেন। খুব কম লোকই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গান্ধীকে মহাত্মা উপাধিতে ভূষিত করেছিলেন। আলবার্ট আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সুবর্ণ বন্ধুত্ব ছিল। পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্বের একটি সুন্দর বন্ধন ভাগ করে নেন। ১৯৩০ এর দশকের প্রথম দিকে তাদের দুজনের
পরপর চারবার দেখা হয়েছিল। ঠাকুর তিনটি দেশে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, ভারতের জন্য জনগণ মন, বাংলাদেশের জন্য আমার সোনার বাংলা এবং শ্রীলঙ্কার জন্য মঠ। ঠাকুরের বাংলা কবিতাটি সিংহলি ভাষায় অনুদিত হয় এবং 1951 সালে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। যদিও অনেকে এটাও বলে থাকে যে গানটি ঠাকুরের কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি ভূমিকায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিতর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 35টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে কবি কালিম্পং গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ১৯৪১ সালের 7 আগস্ট জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী 25 বৈশাখ ও প্রয়াণ বার্ষিকী 22 শ্রাবণ আজও বাঙালি সমাজে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, শান্তিনিকেতন আশ্রম ও শিলাইদাহ